চ্যানেল চন্দ্র পরিক্রমা। আজ গণেশ চতুর্থী। না, আজ আমাদের বাড়িতে পুজো নেই, কিন্তু আমার দুই দাদা মানে চয়নদা আর রাজাদার বাড়িতে আজকে পুজো। না, আজ বললে ভুল হবে, কারণ চয়নদার বাড়িতে আজকে পুজো, রাজাদার বাড়িতে কাল সকালে পুজো। একদিক থেকে বাছোয়া, কারণ দুজনের বাড়িতেই তাহলে টাইম কাটাতে পারবো। বলে প্রত্যেকবার খুব সমস্যা হয়, দুজনের পুজো হয়ে একই দিনে পড়ে, আর টাইম নিয়ে খুব টাইম ম্যানেজমেন্টে খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, সকাল থেকে উপোস করে আছি, ঘরে পুজো দিয়ে এখন যাবো চয়নদার বাড়িতে। যদি ওদের গোছগাছে কিছু হেল্প করার পর রাত্রে পুজো দেব। তো চলুন বেরিয়ে পড়া যাক। আর বেরিয়ে পড়ার আগে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। চলুন। বাইরে প্রচণ্ড রোদ্দুর, রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু এই অবস্থায় যাব, কারণ এরপরে গেলে আর ওদের গোছগাছ হয়তো অনেকটা হয়ে যাবে। চলুন, বাড়ির সামনেই আছে, এখন স্কুটিতে উঠবো, উঠে রওনা হব। টাটা। চয়নদারি এটা বলি যাচ্ছি, এটাও মনে হয় যে জঙ্গলের মধ্যে থেকে ঢুকছি। রাত্রিবেলা যে লাগে সিনারিটা, এই যে পাশে পুকুর, আবার বর্ষাকালে তো কথাই নেই, চারিদিকে পিছলে জল কাদা, যদি কোনো রকম পড়ি সোজা পুকুরে, আর সাঁতারও জানি না, ঘন জঙ্গল। চলুন নেমে পড়ছি স্কুটি থেকে। জঙ্গলটা দেখুন আগে, বাঁশ বাগানের মধ্যে পুকুর। সামনে ছোট প্যান্ডেল করা আছে, পুজো হবে। রান্না বান্না হচ্ছে, চলুন এবার ভেতরে যাই। সব গোছগাছ চলছে, এই যে কাকিমা চয়নদার মা নারকেল কুড়াচ্ছেন, এটা শুনো, ও জেমসের প্যাকেট গোছাচ্ছে, ওদেরকে ড্রাগন ফল উকি দিচ্ছে, এই যে শসা আপেল নাশপাতি কলা ড্রাই ফ্রুটস নাড়ু ড্রাগন ফল, তারপর মৌসুম্বি লেবু, একরকম আঙুর, সবই গোছানো চলছে। ডেকোরেশনের ছেলেটা তার দ্রুত হাতে ব্যবহার করে সব কিছু করছে। চকলেট, আমুলের চকলেটের সব আছে এখানে, এই ট্রে, এই ট্রেটা, এই দুখানে ট্রে খালি চকলেটই করেছে, সব রকম চকলেটই মোটামুটি দিয়ে রেখেছে। এর মধ্যে আমাদের চকলেটগুলো যদিও খুব সাবধানে রাখতে হচ্ছে, কারণ কখন নিমো এসে ছো মেরে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। অলরেডি ও দিদাকে পটিয়ে কিন্তু একটা খাওয়া হয়ে গেছে, যেটা এখানে দেওয়া হয়নি, যেটা ও কিছুটা খেয়ে নিয়েছে। এই যে কুকিজ, কুকিজগুলো সব আমি বলছিলাম যে একটা পাত্রে রাখবো, কিন্তু শুনু বললো যে না, এই বক্সের ভেতরে থাকবে। ওই যে ফুলে গেটটা তৈরি করা হচ্ছে, যেটা উপরে থাকবে, আর আমি নিজে চকলেট বিস্কুটগুলো গোছাচ্ছি সাথীদি কাকিমারা, চয়নদার মা, সাথীদির মা। আমি এই কেক বিস্কুট চকলেট যেগুলো আছে সেগুলো সব গোছাচ্ছি ট্রেতে।
কুকিজের ট্রেগুলো ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছি। যদিও চয়নদার জানি না সাজানো পছন্দ হবে কি না, যদি খুলে দিতাম হয়তো দেখা যেত সুন্দর হতো, ডেকোরেশন করা যেত। তো যেহেতু খোলা হয়নি প্যাকেটগুলো, তাই হয়তো এখান থেকে ফটো তুলতে প্রবলেম হবে। যাই হোক, এর কুকিজগুলো এখন বের করে রাখলে সত্যিকারেই নরম হয়ে যাবে, যার জন্য ফুলের পাপড়িটা দিয়ে সাজিয়েছি। যেইটুকু পারা যায় দেখা যাচ্ছে সেটুকুই হবে। এবার চলে এসেছে নাড়ু। নাড়ু করে তৈরি করেছে দুই কাকিমা মিলে। এই যে ফুলের বাউলের মধ্যে গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে সাথীদি। গেটটা মোটামুটি তৈরি করা কমপ্লিট হচ্ছে, ফুলের ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, খুব তাড়াতাড়ি করেছে ছেলেটা। ও বলে গেল যে পরের বার দরকার লাগলে বলতে। ঠাকুরের যে সিংহাসনটা ওটা খুব সুন্দর করেছে। সাথীদির যে ফুলের বোলটা তৈরি করেছিল সেটা সাথীদির পছন্দ হয়নি, ফুলগুলো কাটা। ওই ছেলেটাকে দেখে নতুন আবার নতুন করে ফুলগুলো কাটছে, কেটে কেটে আবার নতুন করে সাজিয়ে বাউলের মধ্যে তারপর বোধে মোমবাতি দেবে। রান্না চলছে, মেনু আছে, লুচি, তরকারি, খিচুড়ি, পোলাও, পনিরের তরকারি, আর 14 রকম বোধে সবজি দিয়ে একটা তরকারি করবে, আর 5 রকম ভাজাও আছে। এই যে সব ময়দাগুলো সব মাখা আছে আর ওখানে ভাজছে উনি। মণ্ডপ পুরো রেডি। এই যে এবার মিষ্টি গোছানোর পালা। বিভিন্ন দোকান থেকে মিষ্টি এসেছে, 5 রকম দোকান থেকে মিষ্টি এসেছে। হাবড়া, মস্তন্দপুর কোথাও বাদ নেই। সব মিষ্টিগুলো এবার গোছাতে হবে, গোছাতে হবে সুন্দর করে, যেভাবে সেভাবে রাখলে হবে না। চয়নদা কিন্তু স্ট্রিক্ট দাঁড়িয়ে আছে, একটু এদিক থেকে ওদিক হলেই বলবে। চয়নদার নজরে যদি ঠিক না হয়, পারফেক্ট না হয়, তবে চয়নদা সেটাকে আবার ডবল করে করাবে। তার জন্য আমরা সবাই কিন্তু ভয়তে আছি, তটস্থ হয়ে কাজ করছি। আগেকার দিনে রাজা রাজরারা অশ্বমেধ যজ্ঞের সময় যেমন বিভিন্ন জায়গা থেকে সব যেখানকার মানে সব জায়গাকার বেস্ট জিনিস কালেক্ট করে আনতো, সেরকম চয়নদার গণেশ পুজো মানে কিন্তু সমস্ত জায়গা থেকে সমস্ত বেস্ট জিনিস কালেক্ট করে আনবে। সব জায়গাকার কোন দোকানের মিষ্টি কোনটা সেটা আমি নিজে জানি না, ও চয়নদাই একমাত্র বলতে পারবে। এই যে চয়নদা গণেশ ঠাকুরের প্রতিস্থাপন করালো। এই যে কাকিমা সাথীদির ভাইয়ের শাশুড়ি মা হন, কলকাতা থেকে এসেছেন, ওনারা কলেজ স্ট্রিটে থাকেন। তো উনি খুব সুন্দর পদ্ম ফুল ফোটাতে পারেন, তার জন্য কী স্পিডে ফোটাচ্ছেন, আমরা এত তাড়াতাড়ি পারবো না। খুব তাড়াতাড়ি করে পদ্ম ফুলগুলো ফোটাচ্ছেন, পুরো এক্সপার্ট হয়ে গেছে। অনেকগুলোই পদ্ম ফুল এনেছে, আর সবকটাই ফুটাবেন। এই যে গণেশ ঠাকুর পুরো রেডি, আমাদের গনু বাবা, আমাদের গনু বাবা রেডি হয়ে বসে আবার দেখছে কোথাও সব কিছু, সব জায়গায় সব কিছু ঠিকঠাক আছে তো, আমরা সবাই সব কিছু পারফেক্টলি করছি তো। এখন সব প্লেট মানে সব রেকাপগুলো সব সাজানো হয়ে গেছে, কিন্তু এখন এই সব জায়গাকার মানে সব রেকাপগুলো সাজানো রেকাপগুলো ঠিক জায়গায় রাখাটাও একটা বড় ব্যাপার, আর সেই কাজটা শুরু করছে, কারণ ওই এগুলো ভালো জানবে। কারণ ওই ম্যাক্সিমাম দিন চয়নদার বাড়ির কোনো অনুষ্ঠান হলে সাজানো গোছানো ওই করে, সুতরাং ওই চয়নদার পছন্দ অনুসারে ওই ভালোভাবে করতে পারবে। তাই রেকাপগুলো ঠিক জায়গায় রাখছে শুনু, আমরা সব এগিয়ে টেগিয়ে দিচ্ছি হয়তো, কিন্তু ওই ঠিক জায়গায় রাখছে। এবার চয়নদা বসে গেছে চিড়ে নিয়ে, চিড়ে মাখবে তিনি, সাথীদি চিড়ে দিচ্ছে। এইটুকু চিড়ে কিন্তু মাখবে না, অনেক চিড়ে মাখতে হবে তার, আস্তে আস্তে করে চিড়ে আসছে,
এ তো এক রাউন্ড চিড়ে ঢেলেছে। কাকিমার নারকেল কোরানো কমপ্লিট, এবার আপেল, মনে আপেল কাটছে। এই যে সাথীদের মা কাকিমা বড় চিড়ের আরেক চিড়ে না খই নাকি নিয়ে আসছেন, সব একসাথে মাখবে, চিড়ে খই দই সব একসাথে মাখবেন। আর ইনি মানে সাথীদের ভাইয়ের শাশুড়ি মা, এই ইনি এই কাকিমা, উনি বসে বসে আস্তে আস্তে চয়নদার পছন্দ অনুসারে চয়নদা যেভাবে বলবে সেরকমভাবে এক এক করে আইটেম দেবে, আর চয়নদা মাখতে চায় থাকবে, পুরো চয়নদা যেভাবে বলবে সেভাবে কিন্তু দিতে হবে জিনিসগুলো, একটু কোনোটা বেশি কোনোটা কম হলে কিন্তু চলবে না। চিড়ে মাখা চলছে, এই যে ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই চলে এসেছেন, কিন্তু ঠাকুরমশাই এখনও বসতে পারেননি, পাশের চেয়ারে বসে আছে, কারণ চয়নদার এখনও ফটো তোলা কিন্তু কমপ্লিট হয়নি। ফটো তোলা কমপ্লিট হলে ঠাকুরমশাই পারমিশন পাবেন এসে বসার আর পুজো শুরু করার। ঠাকুরমশাই বসে পড়েছেন পুজো করতে, আর আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি, সারাদিন না খাওয়া খিদে তো পেয়েছে, বোঝেনি তো সারাদিন না খাওয়া, এখন 7টা বেজে গেছে অলরেডি, তো আমরা বসে আছি অপেক্ষা করছি কখন ঠাকুরমশাই বসবেন পুজোয়, পুজো কমপ্লিট হবে, লাস্টে আরতি হওয়ার আগে অঞ্জলি দেব, এইসব নিয়ে। পুজো শুরু হয়ে গেছে, এবার চলে আসলো সেই টাইম যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছি, মানে অঞ্জলির টাইম। অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি হচ্ছে, গঙ্গার জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম, আমরা সব বসে আছি, চয়নদার মা কাকিমার জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি ভোজ্যের যে পাত্রটা হয় সেটা এখনও দেওয়া হয়নি, তাই কাকিমা সেটা আনতে গেছে, কাকিমা আসলেই অঞ্জলি শুরু হয়ে যাবে, আর বাকিরা সবাই বসে পড়েছে যারা অঞ্জলি দেবো আমরা। অঞ্জলি ফুল নেওয়া হচ্ছে, সবাই ফুল নিলে তারপর অঞ্জলি মন্ত্র শুরু করবেন, ফুল নেওয়া কমপ্লিট সবার, এবার ঠাকুরমশাই মন্ত্র শুরু করবেন। আরতি শেষ হওয়ার পর বাড়িতে চলে এসেছিলাম, ভীষণ সারাদিন গরমে আর খিদেতে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে স্নান করে এখন আবার যাচ্ছি চয়নদার বাড়িতে, গিয়ে ভোগ খাবো, ভোগ খেয়ে আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে। চলে এসেছি চয়নদার বাড়িতে, এই যে আমাদের গিনি, গিনি রানী, গিনি রানী, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, তো তোমার সামনে আসছে, হ্যাপি বার্থডে। বাইরে বসে আছি, বাইরে একটা ছোট মতো প্যান্ডেল করেছে, সেখানেই বসে আছি, একটু পরে ভেতরে ঢুকতে ঘরে। আমাদের সাথে চলে এসেছে আমাদের প্রিয় যোজক অরণ্য চক্রবর্তী, গেমিং উইথ অরণ্য, আমার ফ্যামিলি, আমার মা বাবা দিদি আর জোজো। রাজাদা বসে আছে, বাবা মা দিদি মলয়দা গিনি সুমন্ত মানে আমার হাজবেন্ড, দিদি বড়দি আর ঝুমদি। এই যে আমার সাথে আছে আমার মা, এখন ফল প্রসাদের পর্ব চলছে,
ফল প্রসাদ আমি একটু তুলে দিয়েছি, আর এই যে লাড্ডুটা খেতে হবে। মারা বেরিয়ে যাচ্ছে, রাত্রির হয়ে যাচ্ছে, তাই ওরা বেরিয়ে যাচ্ছে, আমরা একটু পরে যাবো। আমি আছি তো, এত তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছ কিছুক্ষণ বসে। এবার আমাদের বেরোনোর পালা, 11টা বাজে, এবার ফিরব। এখানে তেমন কোনো কাজ নেই দেখলাম, যার জন্য বসে থেকে লাভ নেই। কালকে আবার সকালে রাজাদার বাড়িতে যেতে হবে। ততক্ষণ গুড নাইট, গুড বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।